ऑफिस के आईपीएल में खेला है शेखर किसी नहीं मुस्तफीज का लैंडिंग प्रोसेस लोबर बोर्नोच मुस्तफीज से इतने के सीखते पा रहे हो के आईपीएल अनेक प्लेयर रहा ধূমধারাক্কা ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে এমন ধারণা পোষণ করেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস তার এমন মন্তব্য নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা জালাল ইউনুসের মন্তব্যকে সময়ের সেরা কৌতুক বলেও সমালোচনা করেছেন দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন তবে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে জালাল ইউনুসের সঙ্গে সুর মেলালেন বোর্ডের আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন কাটার মাস্টার আইপিএলে খেললে ভালো হতো তবে সব কিছুর আগে দেশকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন সুজন মুস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেট এমন না যে অনেক বছর ধরে খেলছে মস্তা জ্বালবে ওই অ্যাঙ্গেল থেকেই কথাটা বলেছেন যে মুস্তাবিজ যে এক্সপিরিয়েন্স যেটা আছে ইন্ডিয়ার এখন অনেক ইয়াংবোলাররা ওর থেকে ওর থেকে ওর কাটার বা এরকম জিনিস শিখতে পারে ওই কথাটা এটাই বলেছে এটাকে অন্য কোনো মিন করাটা কোনো আমার মনে হয় না ঠিক হবে বাট এন্ড অফ দ্য ডে যেটা আমি মনে করি যে দেশ সবার আগে এটা মাথায় নিতে হবে মোস্তফিজ যদি আইপিএল খেলতে পারতো বিকাশে কম লিমিট বেড়ে প্রাধান্য দিয়ে অনেক দেশ দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়ার সাজায় বর্তমানে দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড তবে বাস্তবতা বিবেচনায় সে সুযোগ নেই বাংলাদেশের আপনি যদি এখন ইন্ডিয়ার কথা বলতে চান ইন্ডিয়া যেমন অনেক প্লেয়ার আছে আপনি ইন্ডিয়া যদি মেন টিম না খেলে সেকেন্ড রেশন টিম যে কোনো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টিমের সাথেও ফাইট করতে পারে ভালো কে পারে তো আমাদের তো ওইরকম নাই বেঞ্চ এখন অনেকে বলবেন নিউজিল্যান্ডের প্লেয়াররা তো আইপিএল খেলছে ওরা তো হয়তো বা আমাদের দেশে তো দশটা মোস্তাফিজ নেই আসলে সবচেয়ে বড় কথা এটা এটাও এটাও চিন্তা করতে হবে আমাদের ত্রিশ এপ্রিল ফিজের ফেরার কথা থাকলেও একদিন সময় বাড়িয়েছে বিসিবি দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজের প্রথম দু ম্যাচ বিশ্রামে থাকতে পারেন মুস্তাফিজ বোলিং ইউনিটের বাকিদেরও ঝালিয়ে নিতে চায় বোর্ড কোচিং প্যানেলে মুস্তাক আহমেদের মতো কিংবদন্তির সংযোজনকে ইতিবাচক হিসেবে দেখছেন সুজন আমার মনে হয় যে শর্টনেসে মুস্তাফিজ প্রথম দুই ম্যাচ নাও খেলতে পারে বাট হ্যাঁ একটা সেট আপ থাকাটা টিমের একটা যেহেতু ওয়ার্ল্ড কাপ যাচ্ছে একটা টিম আছে বন্ডিংয়ের ব্যাপারটা আছে তো এইগুলো সব কিছু মিলেই হয়তো তারা এটা চিন্তা করেছে নট যে করেছেনফিজ না খেললে আমরা জিতবো আমি মনে করি তাস্কি না খেলে আমাকে জিতবে এটা কোনো কথাই না মুশিবাই তো ডেফিনেটলি অনেক বছর ধরে পাকিস্তানকে খেলেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কোচিং ক্যারিয়ারও অনেক সমৃদ্ধ ইংল্যান্ড বা অনেক বড় বড় দেশের জন্য কাজ করেছেন তো তার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা